হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা আঙুরের গুণাগুণ বিষয়ে জানব ফলের রানি বলা হয় আঙুরকে লাল কালো কিংবা সবুজ যেমনই আঙুর হোক না কেন উপকারিতা হিসেবে সব আঙুরই সমান আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে শতগুণে বাড়িয়ে তোলে বিভিন্ন সময়ে গবেষণার দ্বারা দেখা গেছে কেউ যদি নিয়মিত আঙুর খান তাহলে শরীরে তা নানারকমভাবে উপকার করে যেমন অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই সঙ্গে রয়েছে ক্যারোটেনয়েড এবং পলিফেনল এই উপাদানগুলো এক ধরনের ফাইট্রো নিউট্রিয়েন্ট যা ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও হার্টের যত্নে দারুণ কাজ দেয় আঙুর তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আঙুরের সব থেকে বেশি উপকারী উপাদান হল এর খোসা এবং বীজ তাই আঙুর খাওয়ার সময় খোসা এবং বীজ সমেত খাওয়ার চেষ্টা করুন নানাবিধ ত্বকের সমস্যা দূর করে এই আঙুর আঙুরের মধ্যে যে রেসপিরাটল থাকে তা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের নানা রকম সমস্যা দূর করে ব্রণ থেকে শুরু করে দাগ চোপ সব কিছুতেই ম্যাজিকের মতো প্রতিরোধ করতে পারে এই আঙুর এছাড়াও আঙুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম হিসেব মতো একশো গ্রাম আঙুরের মধ্যে প্রায় একশো একানব্বই মিলিগ্রাম পটাশিয়াম থাকে এই কারণে আঙুর খেলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের শরীরে প্রবেশ করে এবং আয়োডিনের মাত্রা কমিয়ে শরীরকে নানা দিক থেকেও উপকার করে আসলে আঙুর খেলে শরীরের অতিরিক্ত সোডিয়াম নষ্ট হয়ে যায় অন্যদিকে বহু সমীক্ষায় এটি প্রমাণিত যে কম সোডিয়াম এবং বেশি পরিমাণে পটাশিয়াম আমাদের শরীরের জন্য খুবই উপকারী এমন আঙুটা হলে রক্তচাপ সঠিক থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায় এছাড়াও আঙুর খেলে যেহেতু সোডিয়ামের মাত্রা অনেকটাই কমে যায় তাই এতে পেটের মেদও খুব তাড়াতাড়ি কমে যায় একটি গবেষণা থেকে জানা যায় নিয়মিত আঙুর খেলে চোখের খুবই উপকার হয় তাই চোখের যে কোনো সমস্যা দূর করতে প্রতিদিন আঙুর খান বহু গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে যে আঙুরের মধ্যে যে রেসবেরাটল উপস্থিত থাকে তা মস্তিষ্কের রক্তপ্রবাহে সাহায্য করে এর ফলে যে কোনো পরিস্থিতিতে মস্তিষ্ক খুব দ্রুততার সঙ্গে কাজ করতে পারে এছাড়াও মস্তিষ্কের বিভিন্ন অসুখ যেমন অ্যালজেইমারের সমস্যায় আঙুর খুবই উপকারী এছাড়াও প্রতিদিন আঙুর খেলে হাঁটুর ব্যথার থেকেও মুক্তি মেলে সব থেকে বেশি কাজ দেয় যাদের অস্টিও আর্থারাইটিস হওয়ার প্রবণতা রয়েছে এর কারণ আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়াও থাকে পলিফেনলস যা হাঁটুর শক্তি নড়াচড়া এবং স্থিতিস্থাপকতাকে বজায় রাখতে সাহায্য করে আঙুরের মধ্যে অন্যান্য পৌষ্টিক উপাদানের সঙ্গে বজায় থাকে উৎসেচকও যার ফলে শরীরে প্রদাহজনিত সমস্যা নিবারণে এটি দারুণভাবে কাজ করতে পারে তাই বন্ধুরা বাজারে এখন প্রায় সব সিজনেই আঙুর পাওয়া যায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আঙুরকে অবশ্যই রাখুন এবং সপরিবারে সুস্থ থাকুন তো ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট লিখুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই আবার আপনাদের হেলদি থাকার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকুন সুস্থ রাখুন নমস্কার